हेलो फ्रेंड्स, वेलकम टू आवर चैनल भजहरी मान्ना स्पेशल। आमरा तो चाउमिन सबाई खेये थाकी, किन्तु ये कोविड परिस्थितिते बाइरे चाउमिन खावा एकदम ही हाइजेनिक नय। तो चलुन बंधुरा, आज के आमरा बाड़ीतेई बानिये फेली एग चिकेन चाउमिन। तार आगे आमादेर चैनलटिके सबस्क्राइब करे दिन एवं प्रचुर परिमाणे लाइक कमेंट शेयर करे आमादेर उत्साह बाड़िये दिन। तो चलुन बंधुरा, शुरू करे फेली एग चिकेन चाउ। एग चिकेन चाउमिन तैरी करार जन्य समस्त उपकरणगुलो आमरा एखाने साजिए नियेछि। सबार प्रथमे निये नियेछि सेद्ध करा चाउमिन। এই যে দেখুন, এইগুলোকে আমরা সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি। আর এটা বেশি সেদ্ধ করবেন না, মাঝারি সেদ্ধ করবেন। তারপরে আমরা নিয়ে নিয়েছি চিকেন। চিকেনগুলো বোনলেস নেওয়ারই চেষ্টা করবেন। আমরা এখানে বোনলেস চিকেন নিয়ে নিয়েছি আর এই যে কিউবিক সাইজে এইভাবে কেটে নিয়েছি। তারপরে আমরা নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ, দুটো শসা নিয়ে নিয়েছি, একটা টমেটো নিয়েছি আর চারখানা কাঁচা লঙ্কা নিয়েছি, নিয়েছি ধনিয়া পাতা, বাদাম ভাজা নিয়েছি, টমেটো কেচাপ নিয়েছি, কিষানের সয়া সস নিয়েছি, তারপরে নিয়েছি ভিনিগার, সাদা তেল নিয়েছি, আমরা এখানে সানফ্লাওয়ার অয়েল ইউজ করেছি, তারপরে লবণ নিয়েছি স্বাদমতো, হলুদ নিয়েছি, আদা রসুনের পেস্ট নিয়েছি, গোলমরিচ নিয়েছি, কর্নফ্লাওয়ার নিয়েছি আর দুটো ডিম নিয়েছি। ধনিয়া পাতা, বাদাম ভাজা, টমেটো, শসা এগুলো আমরা গার্নিশিংয়ের পারপাসে ইউজ করব। তো চলুন বন্ধুরা, আমরা শুরু করে ফেলি এগ চিকেন চাউমিন। সবার প্রথমেই যে স্টেপটা করতে হবে সেটা হচ্ছে চিকেনটাকে আমরা ম্যারিনেট করে নিতে হবে। চিকেনটাকে ম্যারিনেট করার জন্য আমরা সবার প্রথমে এক টিস্পুন মতো ভিনিগার নিয়ে নিয়েছি। বেশি ভিনিগার দেবেন না, বেশি ভিনিগার দিলে কিন্তু মাংসটা বেশি নরম হয়ে যাবে। তারপরে আমরা এক টিস্পুন মতো সয়া সস নিয়ে নিয়েছি। সয়া সসটা এটাকে খুব জুসি এবং ক্রিস্পি বানায়। সয়া সস নিয়ে নিয়েছি। চিকেন পকোড়ারও কিন্তু তৈরি করার একই রেসিপি। তারপরে আদা রসুনের পেস্টটা নিয়ে নিলাম। এরপরে লবণ নিয়েছি, লবণ স্বাদ মতো নেবো। প্রথমে অল্প একটুই নেবেন, যদি দরকার পড়ে তাহলে না হয় পরে নিয়ে নেবেন, কিন্তু বেশি হয়ে গেলে কিন্তু আর কমানোর কোনো উপায় নেই। তারপরে হলুদ নিয়েছি। হলুদটা কিন্তু অ্যান্টিব্যাকটেরিয়াল হিসাবে কাজ করে, যে কোনো রান্নাই হলুদ সব রান্নাতেই একটু করে দেওয়ার চেষ্টা করবেন। তারপরে কর্নফ্লাওয়ার নিয়েছি। কর্নফ্লাওয়ার প্রথমে আমরা অল্প করে নেব, তারপরে যদি দরকার পড়ে তারপরে আবার নেব। একসাথে বেশি কর্নফ্লাওয়ার দেবেন না আগে। আর ডিমটা, ডিমের এখানে আমরা সাদা অংশটা অল্প নিয়েছি, যেহেতু আমাদের চিকেন অল্প আছে তাই আমরা অল্পই নিয়েছি ডিম। এবার সব কিছু নেওয়া হয়ে গেছে, এবার আমরা এটাকে মিক্স করে নেবো। ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখুন কনসিস্টেন্সিটা একটু বেশি পাতলা হয়ে গেছে, সেই জন্য আমরা আবার কর্নফ্লাওয়ার অ্যাড করছি। আমরা অল্প অল্প করে এইভাবে কর্নফ্লাওয়ার অ্যাড করব আর মেশাতে থাকব। কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, এবার আমরা মেশাতে থাকব। খুব সুন্দর হয়েছে। দেখবেন চিকেনের প্রত্যেকটা পিসের গায়ে যেন এই কর্নফ্লাওয়ারটা আর সমস্ত মশলা যেগুলো দিলাম সব যেন ভালোভাবে লাগে। আমাদের কনসিস্টেন্সি এবার ঠিকঠাকই চলে এসেছে। এবার আমরা আরও কিছুক্ষণ এটাকে মাখিয়ে রাখবো। এটা কিন্তু আপনারা মাখিয়ে কিন্তু ফ্রিজে রেখে দেওয়া বা এমনি আলাদা করে রেখে দেওয়া সেটা করবেন না, কারণ এর মধ্যে যেহেতু ভিনিগার দেওয়া রয়েছে তাহলে কিন্তু মাংসটা বেশি নরম হয়ে যাবে এবং ছেড়ে ছেড়ে যাবে। এবার আমরা একটা কড়াই বসিয়ে নিয়েছি। এবার কড়াইয়ে সানফ্লাওয়ার অয়েলটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমরা গ্যাসটাকে অন করে দেবো। একটুখানি তেল গরম হলে আমরা এই তেলটাকে কড়াইয়ের গায়ে লাগিয়ে নিচ্ছি। ভালো করে আমাদের তেল গরম হয়ে গেছে, এবার আমরা চিকেনের পিসগুলোকে এর মধ্যে ছেড়ে দেব। চিকেনের পিসগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমরা একটা একটা করে। একটা একটা করেই দেবেন, র্যান্ডমলি একসাথে ঢেলে দেবেন না, তাহলে প্রত্যেকটা চিকেনের পিস একটার সাথে আরেকটার গায়ে লেগে যাবে। আপনারা যদি চান তাহলে দুবারেও চিকেনের পিসগুলো ভাজতে পারেন, আবার একবারেও ভাজতে পারেন। এক্ষেত্রে আপনি ননস্টিকের কড়াই ইউজ করতে পারেন, কিন্তু আমরা একেবারে এই কড়াই ইউজ করেছি। এতেই আমরা একেবারে চাউমিনটা করেও নিতে পারবো। সব কটা চিকেনের পিস দেওয়া হয়ে গেছে, এবার আমরা এটাকে ভাজবো। এটাকে আপনারা হাই ফ্লেমেই ভাজতে পারেন, মিডিয়াম ফ্লেমেও ভাজতে পারেন, কিন্তু হাই ফ্লেমেও ভাজা যায়।
एक पीट ब्राउन करे भाजा हुए गेले आम्रा चिकेनेर पीसगुलो के रैंडमली उल्टे निच्छी। एटा उल्टानोर समय एक एक करे उल्टानोर कोनो दरकार नहीं, रैंडमली उल्टे निलेई चलबे। देखुन कि सुंदर ब्राउन करे चिकेनेर पीसगुलो भाजा हुएछे। देखबेन ना देखबेन एकदम तेल जेनो बेशी गरम ना हुए जाए, ताहले किन्तु चिकेनेर पीसगुलो पुड़े जाबे। एबार चिकेनटा भाजा हुए गेले आम्रा तेल झरिए एकटा अन्य पात्रे चिकेनगुलोके तुले रखछि। तेल झरिए तुले रखबें, सब कटा चिकेन आमादेर तोला हुए गेछे। देखुन ठीक एरकम कलर आसबे चिकेनटार। एबार चिकेन भाजा हुए गेले एबार आम्रा डिमटाकेओ भेजे नेब। एकईभावे तेल गरम करे एर मध्ये आम्रा डिमटाके अल्प एकटु लवण दिए स्क्रैम्बल करे निएछि। এইভাবে ডিমটা ভাজা হয়ে গেলে ডিমটারও আমরা তেল ঝরিয়ে অন্য একটা পাত্রে তুলে রেখে দেব। যদি অল্প একটু তেল থেকে থাকে তাও কোনো সমস্যা নেই। ডিমটাকে আলাদা করে রেখে দিচ্ছি আমরা। এই যে দেখুন বন্ধুরা, ডিমটাকে আমরা ব্রাউন ব্রাউন করে ভেজে নিয়েছি। যতটা পারবেন ডিমের ছোট ছোট পিস করারই চেষ্টা করবেন, তাহলে খেতে ভালো লাগবে। যে আমাদের ডিম ভাজা রেডি। এবার আমরা ওই একই কড়াইতে আরেকটু তেল নিয়ে নেব। তেল নিয়ে তেলটাকে আমরা আরেকটু গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এবার এর মধ্যে আমরা কুচানো পেঁয়াজটাকে দিয়ে দেব। যে দুটো পেঁয়াজ নিয়েছি ওটাকে আমরা এরকম ছোট ছোট টুকরো করে কুচিয়ে নিয়েছি। এবার এই পেঁয়াজটাকে আমরা ভাজতে থাকব ব্রাউন হওয়া অবধি। ব্রাউন হওয়া অবধি আমরা পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দেখুন কি সুন্দর ব্রাউন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার আমরা কুচিয়ে রাখা লঙ্কাটাকে দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাটাকে। পেঁয়াজগুলোকে খুন্তি দিয়ে কড়াইয়ের গায়ে চেপে চেপে দেবেন, যাতে পেঁয়াজগুলো ছোট ছোট হয় এবং ছেড়ে ছেড়ে যায়। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আমরা চাউমিনটাকে, সেদ্ধ করা চাউমিনটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে পুরো চাউমিনটাই একসাথে দিয়ে দিয়েছি, কিন্তু আপনারা যারা প্রথম রান্না করছেন বা অল্প দিন রান্না করছেন তারা চেষ্টা করবেন অল্প অল্প করে চাউমিন দেওয়ার এবং তারপরে আস্তে আস্তে নাড়ানোর। আস্তে আস্তে নাড়াবেন এবং অল্প অল্প করে চাউমিন অ্যাড করে ভাজতে থাকবেন। এইভাবে কন্টিনিউয়াসলি আপনারা এটাকে স্টার করে যাবেন। এই সময় কিন্তু ফ্লেমটাকে আপনারা হাইতে রাখবেন না, এই সময় ফ্লেমটাকে আপনারা মিডিয়ামে বা লোতে রাখবেন। মিডিয়ামে রাখলেই চলবে। এবার কিছুটা ভাজা হয়ে গেছে, এবার আমরা কুচিয়ে রাখা ধনিয়া পাতাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। কুচিয়ে রাখা ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম, এবার আবার ভালো করে মিক্সড করতে থাকব। চাউমিনগুলোকে ভালো করে ভেজে নেবেন আর কন্টিনিউয়াসলি স্টার করে যেতে হবে, তা না হলে কিন্তু কড়াইয়ের গায়ে লেগে যাওয়ার প্রবল সম্ভাবনা আছে। এবার আমরা অল্প করে লবণ দিয়ে দিলাম এর মধ্যে, বেশি লবণ দেবেন না। আমি প্রত্যেকটা রান্নাতেই বারবার করে বলি যে বেশি লবণ দেবেন না, যদি দরকার পড়ে পরে আপনারা আবার অ্যাড করতে পারবেন, কিন্তু লবণ বেশি হয়ে গেলে আপনারা সেটা খেতে পারবেন না। এভাবে কন্টিনিউয়াসলি স্টার করতে থাকলাম। এবার আমরা আগে থেকে ভেজে তুলে রাখা ডিমটাকে দিয়ে দেবো, যে স্ক্র্যাম্বল একটা আমরা করে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। দিয়ে আবার কিছুক্ষণ এটাকে ভাজতে থাকবো, তাতে যে জিনিসটা হবে ডিমটা ভালো করে এর মধ্যে মিক্স হয়ে যাবে। এবার কিছুক্ষণ স্টার করার পরে আগে থেকে ভেজে রাখা চিকেনটাকে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে দেখুন চিকেনটাকে আমরা দিয়ে দিলাম, দেখুন কালারটাও খুব সুন্দর এসেছে আর দেখতেও খুব ভালো লাগছে, আর দেখেও বোঝা যাচ্ছে খেতেও খুব সুন্দরই হবে, স্মেলটাও খুব সুন্দর বেরিয়েছে। আমরা কন্টিনিউয়াসলি স্টার করতে থাকবো, মিডিয়াম আঁচে স্টার করতে থাকবো, হাই ফ্লেমে করব না। অনেকটা স্টার করা হয়ে গেছে, এবার আমরা গোলমরিচটাকে এর ওপরে দিয়ে দিলাম, দিয়ে স্টার করতে থাকবো। আমাদের চাউমিন দেখুন অলমোস্ট রেডি। মনে রাখবেন এই সময় গ্যাসটা মিডিয়াম আর লো ফ্লেমেই রাখতে হবে, না হলে চাউমিনটা কিন্তু তলায় ধরে যেতে পারে। আমাদের চাউমিন রেডি, এবার আমরা একটা সুন্দর প্লেটে সুন্দর করে গার্নিশ করে চাউমিনটাকে সার্ভ করব। আমাদের এই রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন, এবং আমাদের চ্যানেলটিকে যদি এখনও অবধি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে দিন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, এইভাবে আমাদের পাশে থাকুন। থ্যাংক ইউ।